আর এপিআইটি আপনারা জানেন যে এখন সেম ফেইজে এপিআইটার খুবই দুইটা তিনটা জিনিস এরকম আপনার ব্যাটিং টেস্টিং এপিআই টেস্টিং আর হচ্ছে অটোমেশন টেস্টিং হ্যাঁ ম্যানুয়াল যেটা এদিকে আর কি আমরা যেটা আবার যেটা আপনার তিনটা উইংস থাকবে তিনোটাই মোটামুটি শক্তিশালী আর কি তিনটা উইংসই আপনার এখানে খুবই শক্তিশালী তো শিখেন যতটা পারেন ভালো করে একটু দেখেন বোঝেন আর এপিআইটা হলো যে অনেক ভলিউমের দিক দিয়ে অনেক কম আর কি অনেক অত বেশি না চারটা পাঁচটা রিকোয়েস্ট আছে নর্মালি আমরা ওগুলো সবাই করি গেট কোচ কোচিট হ্যাঁ এইচটি রিকোয়েস্ট বেসিক্যালি তো আপনারা আজকে কয়েকটা হয়তো দেখছেন আর জ্যাসনটা ফর্মেট যে ফর্মেটের যে জিনিসটা ছিল ওইটা আপনারা দেখছেন এক্স এম এল জ্যাসন আর অনেকেই একটু বলার চেষ্টা করছেন আমি দেখছি যে এপিআই টেস্টিং মানে ব্যাকিং টেস্টিং কি আপনাকে কত পার্সেন্ট মানবে 20% লোক মানবে না হ্যাঁ 80% মানে করেন যে 80% এর এটাকে নেগেটিভ মনে করবে आंसरটা ঠিক না কারণ এপিআই টেস্টিং জন্য মনে করেন আপনাকে একটা আউটপুট ফরমেট টেস্ট করতে দিল ফর एग्जांपल আপনি আউটপুট ফরমেটটা টেস্ট করবেন আপনি সেটা এক্সএমএল অর জসন এটা আপনার এপিআই টেস্টিংয়ের একটা রিকোয়েস্ট মানে একটা ভেরিফিকেশন পয়েন্ট আউটপুট ফরমেট কি আবারটা বুঝতে পারছেন এখন আউটপুট ফরম্যাট এটা কি সে কি ডাটা বেজে গেছে সে তো ডাটা বেজ কোনো কোনো ইনফরমেশনই তো সে ডাটা বেস থেকে নিল না অথচ এটা তো একটা মানে ভেরিফিকেশন পয়েন্ট এপিআই তাহলে ওই কথাটা না বলে আপনি এপিআই টেস্টিং বিজনেস প্লেয়ার টেস্টিং হুম ওয়েব সার্ভিস টেস্টিং এরকম কিছু কথা বলে আর যদি কোনো ডেফিনেশন থাকে সেই ডেফিনেশানটা দেয় ব্যস্ট ওকে